নমস্কার, আমি সত্যম মজুমদার, একজন অভিনেতা। আজ বলো কলকাতার হয়ে আপনাদের কাছে একটা ছোট্ট বক্তব্য উপস্থাপনা করতে এসেছি। বলো কলকাতা একটি নিউজ চ্যানেল ইউটিউবে, তো এই নিউজ চ্যানেলটা দীর্ঘ 3 বছর ধরে কাজ করে চলেছে, আগামী দিনেও করবে। তো যে কারণে আপনাদের কাছে আসা, 23 জানুয়ারি 2022 চলে গেল, যে সেই দিন তাদের জন্মদিন ছিল এবং এই জন্মদিনটা ওরা 23 থেকে 25 দিন ধরে উদযাপিত করছে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে। যদিও কোভিড বিধি এখনও সেইভাবে নর্মাল হয়নি বলে এই কোভিড বিধি তাকে মান্যতা দিয়েই ওরা অনুষ্ঠানগুলো করছে এই মোবাইলের মাধ্যমে, নেটের মাধ্যমে। তো ওরা সকলকে সম্মিলিত করতে পারছে না, কিন্তু ওরা চেষ্টা করছে যে আগামী এপ্রিল মাসে বঙ্গরঙ্গ বলে একটা অনুষ্ঠান ওরা নিয়ে আসছেন। সেই অনুষ্ঠানে যদি কোভিড বিধি শিথিল হয়ে যায়, তাহলে হয়তো আমাদের সকলকে নিয়ে সম্মিলিতভাবে একটা নতুন প্রয়াস ওরা আমাদের উপস্থাপনা করতে চলেছে। তো সবচেয়ে বড় কথা হচ্ছে, সেই ওই অনুষ্ঠানটায় ওরা এমন একটা কিছু সিদ্ধান্ত নিয়েছে, যেটা হচ্ছে এমন বিভিন্ন সেক্টরে এমন কিছু মানুষ আছে যারা হাইলাইট হতে পারছে না, সেই মানুষগুলোকে তারা সামনে এনে সম্বর্ধনা করতে চায়। তো এরকম একটা সৎ ভাবনার অনুষ্ঠান আমি আশা করব যাতে এপ্রিল মাসে সম্মিলিতভাবে হয়। আর বলো কলকাতা দীর্ঘজীবী হোক, আমি ওদের সাথে আছি। নমস্কার।